বিচারের দাবিতে রাতের পর রাত জাগা, ঝড় বৃষ্টি উপেক্ষা করে পথে নামা, দিকে দিকে প্রতিবাদের গর্জন। আজিকর কাণ্ডে তোলপাড়ের আবহেই পুজোর ঢাকে কাঠি পড়েছে, তবে এই বই যতটা না উৎসবে তার চেয়েও বেশি প্রতিবাদে। তাই পুজো করলেও বিচারের দাবি থামছে না। আমন্ত্রণপত্রে এমনই বার্তা তুলে ধরেছে নাগের বাজারে সংযুক্ত অমরপল্লী বাস্তুহারা সমিতি। 75 বছরের স্টার থিয়েটারের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। আমরা সবাইকে নিমন্ত্রণ করব, সঙ্গে আমরা কয়েকদিন আগে আজি করে ঘটে যাওয়া ঘটনা সেটা আমরা মন থেকে ভুলতে পারবো না। এইটা হচ্ছে আমাদের কাঠ সামনেটা, আর একদম ব্যাকেই আমরা তিলোত্তমা খুনিদের শাস্তি চাই। এটা আমরা এবারে মানুষের কাছে রাখছি, এই জন্যেই যেন উৎসবের সমস্ত কিছুর মধ্যে এটাকে মনে রেখে আমরা বিচারটাকেও চাই সঠিকভাবে। এই যেন পুজোর আগেই বিসর্জনের শোক, কোল খালি হয়েছে এক মায়ের। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নানিয়ে দিয়েছে গোটা দেশকে। সেই আর্জিকর মেডিকেল থেকে ঢিলছড়া দূরত্বের টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ, কলকাতার অন্যতম বড় পুজো। 99 বছরে এবার তাদের থিম বিহীন, মণ্ডপ জুড়ে শুধুই অন্ধকার, মাঝে মাঝে আলোর বিচ্ছুরণ। পূর্ব পরিকল্পিত না হলেও মোমবাতির আলো যেন স্মরণ করায় বিচারের দাবি। এটা একটা খুব কোইনসিডেন্ট জার্নি, কারণ আমি ভাবনাটাকে কনসিভ করেছি গত বছর নভেম্বর মাসে, আমরা কাজ শুরু করে দিয়েছি 5th June, এই আধারটা অলরেডি তৈরি করে ফেলেছি। হ্যাঁ, তা হয় কিছু কিছু জিনিস আছে না যে হয়ে যায়, কোইনসিডেন্টলি হয়ে যায়, এটাও একটা ওয়ান অফ এ কোইনসিডেন্ট। উদ্যোক্তারা বলছেন তাদের বার্তা একটাই, পুজো থাকলেও বিচারের দাবি ভুলেনি। অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।